পরস্পর আঘাতে, পাথরের আঘাতে রক্তাক্ত করে দিয়েছিল। এবং যখন বর্তমানে যে আসাইলুল কাবির, যেখানে আপনারা আমরা কি করতেছি, ইহরাম বাঁধি উমরায় বা হজে যাওয়ার সময়, এই জায়গায় গিয়ে তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন কি, যে সামনে কে, একটা মেঘমালা, উপরে একটা মেঘমালা তাকে ছায়া করছে। আর এর আগ পর্যন্ত তার তেমন কোনো হুঁশই ছিল না, দিকভ্রান্ত হয়ে তিনি চলছিলেন। তারপর উপরে উঠে চোখ তুলে তাকালেন, দেখলেন একটা মেঘমালা তাকে ছায়া করছেন, তার মধ্যে জিব্রাইল আলাইহিসসালাম। এবং তিনি বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা মালাকুল জিবাল, আমার সাথে এসেছেন পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, তিনি আপনার কাছে অনুমতি চাচ্ছেন। তখন মালাকুল জিবাল তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন যে আপনি যদি বলেন তাহলে মক্কার দুই পাহাড়, একটা হচ্ছে সৌর পর্বত আর একটা হচ্ছে আবু কুবাইস, এই দুই পর্বতকে আমি এই দুই পর্বতের নিচে মক্কা এবং তাইফবাসীকে রেখে পিষে মেরে ফেলবো এদেরকে, আপনি যদি খালি একবার হ্যাঁ বলেন তাহলে আমি তাই করব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন আর বলেছিলেন যে না, এটা হতে পারে না, লা আল্লাহ আই ইউখরাজা মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা, হতে পারে তাদের বংশধরদের মধ্যে কেউ কি হবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা ছিল তাইফ। এখন কি তাইফে নামাজ হয়, রোজা হয় কি বলেন, নাকি মূর্তি পূজা হয়, নাকি ওই যে আমাদের দেশে এখন মানাইছে না এখন, হ্যাঁ কি জোরে এটা রে প্রতিকৃতি, হ্যাঁ প্রতিকৃতি পূজা করতেছে, এটা পূজারই একটা অংশ তো, এই পূজা হয় না তাইফে, আজকে আল্লাহর ইবাদত হয়। এই তাইফে ছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যেখানে তার নামে একটা জামে মসজিদই তাইফে তৈরি করা হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাহলে ক্ষমার গুণ আমাদেরকে অর্জন করতে হবে, আর অন্তর কর্কশ হয়ে যাওয়ার কারণে, ইমানি দুর্বলতার কারণে অথবা ইমানহীনতার কারণে অনেক সময় আমরা মানুষকে মাফ করতে পারি না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল নামাজ অবস্থায়। আবু জাহেল তার গর্দানে পা দিয়ে পিষে ফেলতে চেয়েছিল, আর ওই লোকটি যখন মক্কা বিজয় করলেন তখন সবাইকে কী করেছিলেন, মাফ করে দিয়েছিলেন, আল্লাহ আকবার। তাহলে পঞ্চম নাম্বার কারণ হচ্ছে ইমানি দুর্বলতার, অন্তর সংকীর্ণ হয়ে যাওয়া এবং মেজাজ রুক্ষ হয়ে যাওয়া, সাথে ক্ষমার গুণ উঠে যাওয়া।